প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, পেজ সিভিল ইঞ্জিনিয়ার সাপোর্ট সেন্টার অ্যান্ড ইউটিউব সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালা। এখানে তোমরা বিভিন্ন তথ্য পাবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। আজকের এই ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে হাজির হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1। আজকের অধ্যায় 11তম অধ্যায়, বিষয় কোড 66421। আজকের বিষয়বস্তু, চিত্রের মাধ্যমে বুঝতে পারতেছ যে লোহা জাতীয় কোনো সামগ্রী অর্থাৎ ধাতু ও ধাতু সংকর বা মেটাল এবং অ্যালয়েস। এখন বন্ধুরা, এই যে ধাতু বা ধাতু সংকর, এটা আমাদের সিভিল কনস্ট্রাকশন ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আইটেম যা আমাদের নির্মাণ কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথের পাশাপাশি টেনসাইল স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য আমরা এই ধাতুজাত সামগ্রীগুলি ইউজ করি, এবং বিভিন্ন অলঙ্কারমূলক কাজে ব্যবহার করার জন্য আমরা অ্যালয় সামগ্রী বা শঙ্কর ধাতু ইউজ করি। এখন বন্ধুরা, চলো দেখি আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখব। আজকের অধ্যায় শেষে আমরা শিখব লৌহ ধাতু কি, আকরিক কি, পিগ আয়রনকে কাঁচা লোহা বলা হয় কেন এবং এর ব্যবহার বর্ণনা করতে পারবে, ধাতুমলের ব্যবহারগুলো বর্ণনা করতে পারবে, পেটা লোহা ও ঢালাই লোহার ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, কার্বনের পরিমাণের ভিত্তিতে ইস্পাতের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, অলৌহ ধাতু গুলো কি কি তা ব্যাখ্যা করতে পারবে, এবং নির্মাণ সামগ্রী হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহারের সুবিধা ও অসুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বিষয়গুলি স্টেপ বাই স্টেপ আমরা আসি। প্রথমে আমরা আসি লৌহ ধাতু কি। বন্ধুরা, লৌহজ অর্থাৎ ফেরাস অর্থাৎ লোহা, যে সামগ্রীতে আমরা আয়রন টাইপের ম্যাটেরিয়ালস অর্থাৎ যে ধাতুর একটি উপাদান লৌহ, তাকে লৌহজ ধাতু বলা হয়। অর্থাৎ লোহা দ্বারা যে উপাদান ধাতুগুলি তৈরি করা হয় তাকে লৌহজ ধাতু বলে। যেমন পিগ আয়রন, ঢালাই লোহা, পিটা লোহা, ইস্পাত ইত্যাদি লৌহজ ধাতু শিল্পের ব্যবহার হয় সাধারণত ধরনের লোহার নাম। এখন এই যে লোহা, এই এটার ব্যবহারটা কি, এটা একটা সমস্যা আছে কিছু। সমস্যাগুলি কি, দেখা যায় যে এই লোহাতে সহজে মরিচা পড়ে যায় এবং লবণে আক্রান্ত হয় এবং এ বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। পাশাপাশি আমরা একটু দেখি শঙ্কর উপাদানগুলি কি। অ্যালয় অর্থাৎ ওটা তো লোহা, লোহার সাথে আরো কিছু ম্যাটেরিয়ালস সংযুক্ত করে, লোহা না অন্যান্য উপাদানের ব্যবহারের মাধ্যমে যা আমরা পাই তাই লোহা। দেখো বন্ধুরা, অনেক ধরনের শঙ্কর ম্যাটেরিয়ালস আমরা ইউজ করতে পারি যার মাধ্যমে এই শঙ্কর পদার্থ মানে একাধিক ম্যাটেরিয়ালস, লোহার সাথে কার্বন, লোহার সাথে নিকেল বা আদার্স কোন ম্যাটেরিয়ালস আমরা যখন ব্যবহার করি তখন তাকে বলবো শঙ্কর ম্যাটেরিয়ালস। এই পর্যায়ে আমরা আসি বিভিন্ন প্রকার লৌহজ ধাতুর ব্যাখ্যা করা। অর্থাৎ এই যে আমরা পিগ আয়রন, আমরা যখন লোহা তৈরি করি এই লোহা তৈরির মূল উপাদান হলো পিগ আয়রন। এটা একটা কাঁচা মাল যা একবারে খনিজ একটা উপাদান, পিগ আয়রন। এটা আমরা একবারে র ম্যাটেরিয়াল হিসেবে পাই যা থেকে আমরা লোহা তৈরি করি। আমরা এই পিগ আয়রন বিভিন্ন আকরিকের মাধ্যমে পেয়ে থাকি। পাশাপাশি আমরা পাই কি, ঢালাই লোহা, যে লোহা গলানোর সাহায্যে আমরা গলায়া একে একটা বিভিন্ন সাঁচে বিভিন্ন আকার আকৃতি প্রদান করি, যেমন চাকা তৈরি করি, হাউস হোল্ড সামগ্রী তৈরি করি, বিভিন্ন সামগ্রী এটা তৈরি করা যায় কি, এই পিক লোহাকে গলায় বিভিন্ন আকার আকৃতি দান করা।
এটার মধ্যে একটা কি মসৃণতাটা কম থাকবে, বাট এটার মধ্যেও একটা শক্ত বাট ভঙ্গুর। এর পাশাপাশি আমরা পেটা লোহা বা রাফ আয়রন, যা আরো বেশি চাপ শক্তি গ্রহণ নিতে পারে এবং এর শক্তিও অনেক বেশি, তবে এটাও টান শক্তির পরিমাণটা একটু কম, যার মাধ্যমে আমরা বিভিন্ন অলঙ্কারমূলক কাজে ব্যবহার করি, বিভিন্ন গেট তৈরিতে কাজ করি, বিভিন্ন গ্রিল তৈরিতে কাজ করি। এটার বেশ শক্ত বাট এর সম্প্রসারণ গুণ কম। এ পর্যায়ে আমরা আসি ইস্পাত। এই ইস্পাতে দেখা যায় লোহার সাথে কিছু কার্বন থাকে, এই কার্বনের প্রভাবে আমরা এই লোহাকে আরো শক্ত দান করি এবং বিভিন্ন আকার আকৃতি তৈরি করি, যা আমাদের নির্মাণ শিল্পে বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেমন স্টিল তৈরিতে বিভিন্ন ধরনের ইস্পাত আমরা তৈরি করতে পারি। এখানে স্টেনলেস ইস্পাত হতে পারে, রড মাইল স্টিল হতে পারে, বিভিন্ন আকারের হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখি আকরিক। আকরিকটা আসলে কি, আমরা খনিজে যে উপাদানগুলি পাই, অর্থাৎ প্রকৃতিতে কোনো ধাতুই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এগুলো অক্সাইড, সালফাইড, কার্বনেট রূপে প্রকৃতিতে অবস্থান করে। ধাতুর এই সকল খনিজ যৌগকে আকরিক বলা হয়। অর্থাৎ বন্ধুরা, আমরা যখন খনিজ উপাদানে পাই, তাহলে এটা কিভাবে পাই? বিশুদ্ধ অবস্থায় পাই না। এই যে আকরিকগুলি, এটা বিভিন্নভাবে থাকে, এখান থেকে আমরা লোহা তৈরি করি। তাহলে এই যে আকরিকগুলি আছে, তাহলে আকরিকগুলি আমাদের কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এই আকরিক হিসেবে আমরা পাই কি, হেমাটাইট, লিমোনাইট, ম্যাগনেনাইট, সাইডেরাইট। এই যে সামগ্রী, এই সামগ্রীর দেখা যায় স্পেসিফিক গ্র্যাভিটি 3.5 থেকে 5.5 পর্যন্ত পাওয়া যায় এবং এগুলি বিভিন্ন উপাদানের সাথে সংমিশ্রণ থাকে, যা থেকে আমরা লোহা তৈরি করি। লোহার একটা পার্সেন্টেজ এখান থেকে নেই। যেমন এই আকরিক আমাদের লোহাতে কি পরিমাণ থাকে আমরা একটু দেখি। দেখা যায় আকরিক হিসেবে হ্যামাটাইট লোহার মধ্যে থাকে 65 থেকে 75%, আবার লিমোনাইট 30 থেকে 55%, ম্যাগনেনাইট 55 থেকে 65%, সাইডেরাইট 30 থেকে 40%। এই যে বিভিন্ন পরিমাণগুলি থাকে আমাদের লোহার সাথে, যার ফলে আমাদের লোহাটা তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা একটু দেখি আসি পিক আয়রনকে কাঁচা লোহা বলা হয় কেন। পিক আয়রনটা আসলে কি, একবারে আমাদের র ম্যাটেরিয়ালস। আমরা আয়রনে 92 থেকে 94% লোহা, এখানে মূল জিনিসটা কি হয়, লোহা থাকে, 4 থেকে 5% কার্বন এবং 1 থেকে 2% সিলিকন, 1 থেকে 2% ম্যাগনানিজ এবং 1 থেকে 2% অন্যান্য অপদ্রব্য থাকে। এই অপদ্রব্য মানে কি, একটা ফরেন ম্যাটেরিয়াল দা আমাদের বিভিন্ন জৈব হতে পারে, অজৈব হতে পারে, বিভিন্ন সামগ্রীগুলি আমরা অপদ্রব্য হিসেবে ব্যবহার করি, যাকে আমরা ফরেন ম্যাটেরিয়ালস বলি। ধাতুমলে 40 থেকে 45% চুন থাকে, অর্থাৎ বিগলিত করতে সাহায্য করে এই চুন, গলাতে সাহায্য করে। 30 থেকে 35% থাকে সিলিকা, অর্থাৎ বালির কিছু উপাদান থাকে এবং 10 থেকে 12% থাকে অ্যালুমিনা, যা একটি সুন্দর এই মসৃণ এই মিশ্রণে সাহায্য করে এবং 6 থেকে 8% থাকে অপদ্রব্য। এই যে বিভিন্ন অপদ্রব্যগুলি থাকে, এই সমস্ত বিষয়গুলি যেহেতু পিগ আয়রন কোনো প্রকৌশল কাজে ব্যবহার করা হয় না, এই সমস্ত আয়রনগুলি ব্যবহার করা হয় না এবং এগুলোকে প্রকৌশল কাজের উপযোগী লোহা, ঢালাই লোহা, পিটা লোহা, ইস্পাত তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, তাই পিগ আয়রনকে কাঁচা লোহা বলা হয়। অর্থাৎ আমাদের আয়রন তৈরি করার জন্য যে ম্যাট্রেসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা কি, এই কাঁচা লোহা বা পিক আয়রন। একে এই জন্যই আমরা বলি পিক আয়রনকে কাঁচা লোহা বলা হয়, এটা আমাদের একটা কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
এই পর্যায়ে আমরা আসি পিগ আয়রনের ব্যবহার ব্যাখ্যা করুন। পিগ আয়রনটা আসলে কি? পিগ আয়রনটা এগুলো ঢালাই লোহা, পিটা লোহা ও ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো লোহার সর্বনিম্ন অবস্থা, অর্থাৎ কাঁচামাল। আমরা একবারে প্রাথমিক যে অবস্থানটা পাই সেটাই হলো পিগ আয়রন। এগুলোকে কোনো যান্ত্রিক ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আমরা যান্ত্রিকভাবে কোনো অবস্থাতে এটা ব্যবহার করতে পারি না। যখন এটাকে অন্য কোনো দ্রব্য সাথে মিশাবো তখন আমরা এটাকে বিভিন্ন আকার আকৃতিতে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা কোনোভাবেই কোনো যান্ত্রিক জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা লোহা তৈরি হবে না, সলিড হবে না। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি ধাতুমলের ব্যবহার উল্লেখ করো। আসল ধাতুমলটা কি? দেখো বন্ধুরা, আমরা যখন খনিজ থেকে লোহা সংগ্রহ করি, এই লোহার মধ্যে অনেক ধরনের অপদ্রব্য লেগে থাকে। এই যে অপদ্রব্যগুলি থাকে তার থেকে কিন্তু আমরা অল্প অল্প লোহা বের করি। তার মানে কি, আমার লোহার সাথে এই ধাতুমল বা ধাতুমলের সাথে লোহা লেগে থাকে। এই ধাতুমলগুলি কি? আমরা এই ধাতুমল ব্লাস্ট ফার্নেস সিমেন্ট তৈরিতে কাজ করি। অর্থাৎ এই যে আমার লোহার সাথে যে ধাতুমলগুলি থাকে, এটি অনেক সময় থাকে লাইম থাকতে পারে, পাথর থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। এগুলি আমরা কি করি, ব্লাস্ট ফার্নেস সিমেন্ট তৈরিতে ব্যবহার করি। দুই, রাস্তা তৈরির সামগ্রী অর্থাৎ খোয়া, ওই যে বললাম পাথর হিসেবেও থাকে, তাহলে খোয়া হিসেবে তৈরি করতে পারি। আবার আমরা রেলওয়ে ব্লাস্ট তৈরিতে সাহায্য করে, আমরা যখন রেল লাইনে ব্লাস্ট দিই তখন এই আকরিকটা বা এই ধাতুমলটা ব্যবহার করতে পারি। সালফার ও সালফেট সম্পন্ন ধাতুমল সার তৈরিতে ব্যবহার হয়। যখন এই ধাতুমলে সালফার এবং সালফেট বিদ্যমান থাকে তখন আমরা কি করি, সার তৈরিতে এর ব্যবহার করি। কংক্রিটের অ্যাগ্রিগেট হিসেবে, যেহেতু পাথর জাতীয় বিষয়গুলি আছে বা কংক্রিট জাতীয় বিষয়গুলি আছে, এই জন্য এটা কংক্রিট তৈরিতে একটা উপাদান হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আসি পেটা লোহা বা ঢালাই লোহার ব্যবহার। ইতিপূর্বে আমরা পিটা লোহা এবং ঢালাই লোহা সম্বন্ধে জানছি যে পেটা লোহা এবং ঢালাই লোহা কি। তাহলে এই পেটা লোহার ব্যবহারটা কি আসলে? পেটা লোহা আমরা কোথায় ব্যবহার করি? পেটা লোহা কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। কিছুক্ষণ আগেই বললাম যে পেটা লোহা আমরা কি, এটা একটু শক্ত এবং বাট এটা ভঙ্গুর। এই সমস্ত সামগ্রী দিয়ে আমরা কৃষির বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি, যাতে একটু মরিচাটা কম পড়ে। আবার এগুলো রেল, ক্রেন হুক, রেলওয়ে কাপলিং ইত্যাদি প্রস্তুতে ব্যবহার করা হয়। যেখানে আকস্মিক কোনো লোড পড়ে সেই সমস্ত জায়গায় এই পেটা লোহা ব্যবহার করা হয়, কারণ পেটা লোহা একটু শক্ত। আগেই বলেছি পেটা লোহা একটু শক্ত, যে কারণে এই সমস্ত বিষয়গুলি এই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। এগুলোতে বৈদ্যুতিক চুম্বক তৈরিতে ব্যবহার হয়, আর অর্থাৎ আমরা বিদ্যুতের যে চুম্বক সেখানে আমরা এই পেটা লোহা ব্যবহার করি। যেহেতু এগুলো সহজে ওয়েল্ডিং করা যায়, তাই সৌন্দর্য বর্ধক অলঙ্কার মূলক লোহার কাজে ব্যবহার করা হয়। এই যে একটু আগে দেখাইছিলাম বিভিন্ন রকম গেট তৈরিতেও আমরা পেটা লোহা ব্যবহার করি। অর্থাৎ আমাদের অলঙ্কার মূলক সেখানে গেট হইতে পারে, রেলিং হইতে পারে, বিভিন্ন প্যারাপেটের ডিজাইন প্যারাপেট হইতে পারে, এই যে সামগ্রীগুলি তৈরি করি এগুলো সবই কি, পেটা লোহার সাহায্যে আমরা তৈরি করি। এরপর যে আমরা দেখি ঢালাই লোহার ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, ঢালাই লোহার ব্যবহারটা কি? এটা কাস্ট আয়রন, কাস্ট না, কাস্ট কি হবে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তোমরা বন্ধুরা, কাস্ট আয়রন অর্থাৎ ঢালাই লোহা, এই লোহার এক সময় বহুল ব্যবহার হতো। আমাদের এই স্যানিটারি লাইনে যত পাইপ ব্যবহার করতো লোহা, আমরা লোহার পাইপ বলতাম, এই লোহার পাইপগুলি সবই কাস্ট আয়রনের পাইপ। যদিও এখন প্লাস্টিক সামগ্রী বেশি ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, ঢালাই লোহাটা কি? যদিও ঢালাই লোহার গলনাঙ্ক কম এবং
কাঠিন্যতা এই এই কাঠিন্যকরণে বা সলিডিফিকেশনে প্রসারিত হয়, তবুও এগুলো বিভিন্ন ধরনের সাক্ষী দাঁড়ায়, যেমন পানি নিষ্কাশন পাইপ, সিওয়ার, বাটখারা, ফায়ার পাইপ, বার প্লেট, নলকূপের বডি ও যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়। তোমরা যদি দেখো বন্ধুরা, যে নলকূপের যে পুরো বডিটা আমরা সেই কাস্ট আয়রনে তৈরি করি। আমরা আগে লোহার পাইপ গুলি সব কাস্ট আয়রনে তৈরি করতাম। এই যে কাস্ট আয়রনের ব্যবহার বহুল ব্যবহার ছিল, এগুলো পেটা লোহা ও ইস্পাত প্রস্তুতেও ব্যবহার করা হয়। কারণ কি, আমরা এই কাস্ট আয়রন থেকেই আমরা পেটা লোহাটা তৈরি করি, এবং এই কাস্ট আয়রনের সাথে আমরা কার্বন দিয়ে আমরা ইস্পাত তৈরি করি। এগুলো অত্যধিক চাপ ও পীড়ন সহ্য করতে পারে, চাপ এবং পীড়ন দুটি সহ্য করতে পারে। তাই রেল চেয়ার, কলাম, মেশিনের লেড ব্লেড, গাড়ির চাকা, মেশিনের ধারক, ব্রাকেট ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। আবার এগুলো সহজে মরিচা ধরে না। ওই যে বললাম, আমরা যখন এই সমস্ত সামগ্রীগুলি ব্যবহার করি, আমরা কৃষি কাজে ওখানে পানির ব্যবহার অনেক বেশি থাকে, সেখানে এটার মরিচা পড়ে না। তাহলে বন্ধুরা, এই ঢালাই লোহা এবং প্যাটে লোহার ব্যবহারটা আমরা খেয়াল করলাম। এই পর্যায়ে আমরা দেখি কার্বনের পরিমাণের ভিত্তিতে ইস্পাতের শ্রেণী বিভাগ। অর্থাৎ আমরা যখন কার্বনের পরিমাণ বাড়াবো, তার ভিত্তিতে আমরা কি কি ধরনের ইস্পাত পাই, এবং এই ইস্পাতের নামকরণগুলি হয়, কার্বন বেশি ব্যবহার করলে কি হয় এবং কম ব্যবহার করলে কি হয়, আমরা একটু খেয়াল করি। দেখো বন্ধুরা, কার্বনের পরিমাণের ভিত্তিতে ইস্পাতকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। এক, ডেড মাইল্ড স্টিল, অর্থাৎ যে স্টিলে কার্বনের পরিমাণ 0.15 এর কম থাকে, তাকে আমরা বলবো কি, ডেড মাইল্ড স্টিল। এর মধ্যে একবারে প্রাথমিক একটা অবস্থা থাকতে পারে, যার থেকে আমরা কার্বনের পরিমাণ অনেক কম পাই লোহাতে। এবং এই পর্যায়ে আমরা দেখি মাইল্ড স্টিল। আমরা আমাদের নির্মাণ অবকাঠামোতে যত ধরনের রড ব্যবহার করি, তার সবই মাইল্ড স্টিল রড। এই মাইল্ড স্টিল রডে কার্বনের পরিমাণ থাকে 1.15 থেকে 0.3%। এই যে বিভিন্ন পার্সেন্টেজ দেই, এরা কেন দেই, লোহাকে শক্ত করার জন্য এবং তার শক্তি বৃদ্ধি করার জন্য আমরা কার্বন দেই। এই কার্বনের প্রভাবে তার স্থায়িত্ব এবং শক্তি দুটোই বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, আমরা মাইল্ড স্টিল, যদি কখনো কোশ্চেন আসে মাইল্ড স্টিলে কত পার্সেন্ট কার্বন থাকে, তাহলে বলবো আমরা কত, 0.15 থেকে 0.30%। এ পর্যায়ে আমরা মিডিয়াম কার্বন, অর্থাৎ যে লোহাতে কার্বনের পরিমাণ 0.3 থেকে 0.8% থাকে, তাকে আমরা বলবো মিডিয়াম কার্বন স্টিল। হাই কার্বন স্টিল, এটা কি, এইটার মধ্যে 0.8 থেকে 1.5% স্টিল থাকে, কার্বন থাকে। তাহলে বন্ধুরা, আমরা এই যে কার্বন বিভিন্ন আকার থাকে, যার ফলে কি হয়, আমাদের কোথায় কোনটা ব্যবহার করবো। আমরা নির্মাণ শিল্পে সাধারণত মাইল্ড স্টিল এবং হাই কার্বন স্টিলটা বেশি ব্যবহার করি। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি কয়েকটি শঙ্কর ইস্পাতের নাম। তাহলে শঙ্কর মানে কি, অ্যালয়, যেটা অ্যালয় বলতে কি, একাধিক সামগ্রী দ্বারা আমরা যে সমস্ত ইস্পাতগুলি পাই, তাকে আমরা বলবো শঙ্কর ইস্পাত, অর্থাৎ মনেল মেটাল, যাতে আমরা কি পাই, এগুলোতে ইস্পাতের ন্যায় শক্তি ধরে এবং ঘাত সহনীয়, মানে আঘাত সহ্য করতে পারে। এগুলো 67% নিকেল, 28% কপার, 3% লোহা ও 2% ম্যাগনানিজের সহযোগে তৈরি। দেখো বন্ধুরা, লোহাটা কি বলছিলাম, পিগ আয়রন শুধুমাত্র লোহা দিয়ে তৈরি, আর এখানে শঙ্কর মানে একাধিক মেটেরিয়াল, সেখানে কি আছে, নিকেল আছে, কপার আছে, লোহা আছে এবং ম্যাগনানিজ আছে, যার মাধ্যমে আমাদের কি হয়, মডেল ম্যাটেরিয়ালসটা তৈরি হয়। এগুলো ক্ষয় ও প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। স্টেইনলেস ইস্পাত, এটা খুবই চমৎকার একটা স্টিল এবং খুবই শক্তিশালী একটা ইস্পাত। এর প্রধানত দুই ধরনের ইস্পাত ব্যবহার করা হয়, এক, ক্রোম নিকেল স্টেইনলেস ইস্পাত ও ক্রোম স্টেইনলেস ইস্পাত। এই স্টেইনলেস ইস্পাতে সাধারণত আমরা গ্রাফাইটটা বেশি ব্যবহার করি, নিকেল এবং সিলিকা এর পরিমাণটা বেশি থাকে। যাই হোক বন্ধুরা,
এই পর্যায়ে আমরা আসি অলৌহ ধাতুর বা নন ফেরাস ম্যাটেরিয়ালস গুলি কি, অর্থাৎ যেখানে আমাদের কোনো লোহা সামগ্রী থাকবে না। অর্থাৎ লোহা সামগ্রী আমরা সহজে চিনবো কিভাবে, যখন ম্যাগনেট কাজ করবে অর্থাৎ চুম্বকের সাথে আটকে যাবে, সেই সমস্ত পদার্থকে আমরা বলি লোহা। আর যে সমস্ত পদার্থে লোহা থাকে না অর্থাৎ চুম্বককে আকর্ষণ করবে না, তাকে আমরা বলবো কি, নন ফেরাস বা নন ফেরাস মেটাল। এখানে কি আছে দেখো বন্ধুরা, আমরা অনেক ধরনের নন ফেরাস মেটাল ব্যবহার করি, যেমন ব্রাশ, ব্রোঞ্জ, স্টিল, মেটালস প্লাস কপার, কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম, এই যে বিভিন্ন সামগ্রীগুলি আমরা ব্যবহার করি, যেমন কি তামা, কপার, দস্তা, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, নিকেল, টিন, গান মেটাল, মন্টস মেটাল, ব্রোঞ্জ পাউডার, আর্কিটেকচারাল ব্রোঞ্জ, টাইপ মেটাল, জার্মান সিলভার, ফিউজ মেটাল, বিয়ারিং মেটাল, টিন ভিত্তিক, মানে বিয়ারিং দুটা হয়, একটা টিন ভিত্তিক একটা লেড ভিত্তিক অর্থাৎ সীসা, আর একটা দস্তা ভিত্তিক, সীসা বেল মেটাল এবং ডুরা লুমিন। এই যে বিভিন্ন সামগ্রীগুলি আমরা কি করি নন ফেরাস মেটাল হিসেবে ব্যবহার করি, এর মধ্যে কোনো লোহা জাতীয় সামগ্রী থাকে না বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা দেখি নির্মাণ সামগ্রী হিসেবে অ্যালুমিনিয়ামের ব্যবহারের সুবিধা ও অসুবিধা। আমরা এই যে অ্যালুমিনিয়ামগুলি ব্যবহার করি, এই অ্যালুমিনিয়ামের ব্যবহার কিন্তু আমাদের নির্মাণ সামগ্রীতে ব্যাপক হারে ব্যবহার করা হয়। এটার মূল কারণ কি, সুবিধা, যেটা নির্মাণ সামগ্রী হিসেবে অ্যালুমিনিয়াম সুবিধাসমূহ কি, এক, হালকা, বিধায় নির্মাণে ভার কম পড়ে, আমরা ডেড লোডটা কম পড়ে। একটা সময় দেখো বন্ধুরা আমরা দরজা জানালায় কাঠ ব্যবহার করতাম, এখন আমরা ব্যবহার করি কি, অ্যালুমিনিয়াম। তাহলে দেখেন কেন করি, এই ডেড লোডটা কমানোর জন্য অর্থাৎ ভার কমানোর জন্য। দুই, আসবাবপত্র সৌন্দর্য বর্ধক কাঠামো নির্মাণ সহজ ও দামে সস্তা হয়, আবহাওয়া অ্যালুমিনিয়ামের উপর তেমন প্রভাব ফেলে না, যেমন কাঠ নষ্ট হয়ে যেতে পারে বাট অ্যালুমিনিয়ামটা ওইভাবে প্রভাব ফেলে না, এগুলো দ্বারা নির্মিত কাঠামোর স্থায়িত্বকাল অধিক। স্থানান্তরযোগ্য, যে কোনো জায়গায় নেওয়া যায়, যেমন সিঁড়ি, চেয়ার, টেবিল, ব্রি, পার্টিশন ওয়াল ইত্যাদি, এক জায়গা থেকে খুলে আরেক জায়গায় আবার রিইনস্টল করা যায়, যার ফলে এটার আমরা এই রিকনস্ট্রাকশন কস্ট অনেক কম পড়ে, যার ফলে এটার ব্যবহার অনেক বেশি হয়। এই পর্যায়ে আমরা আসি বন্ধুরা, এটা এই যে অ্যালুমিনিয়ামের আরও কিছু ব্যবহার, যেমন আমরা কি করি দরজা জানালায় ব্যবহার করি, স্লাইডিং ডোরে ব্যবহার করি, গ্রিন হাউস তৈরিতে ব্যবহার করি, আবার ইন্টেরিয়ার সামগ্রী হিসেবে পার্টিশনে ব্যবহার করি, ডোর হ্যান্ডেলে ব্যবহার করি, লকারে ব্যবহার করি, বুক সেলফে ব্যবহার করি, প্রচুর পরিমাণ আমরা এই অ্যালুমিনিয়াম ব্যবহার করি। নিম্নে অ্যালুমিনিয়াম ব্যবহারের অসুবিধাসমূহ, এই অসুবিধাগুলি কি, আসলে অসুবিধা মধ্যে দেখছে কি, অ্যালুমিনিয়াম যেহেতু হালকা তাই ভারী কাঠামো ভার বহনে সক্ষম নয়, মানে অর্থাৎ লোড বেশি দেওয়া যায় না, যেহেতু অ্যালুমিনিয়ামে ঝালাই করা যায় না তাই একবারে কোনো কাঠামো ফেটে বা ভেঙে গেলে জোড়াতালি দেয়া যায় না, অর্থাৎ কোথাও যদি ভেঙে যায় তাহলে ওটাকে রিপ্লেস করতে হবে, বাট ওটাকে আর রিপেয়ার করা যায় না। অ্যালুমিনিয়ামের কাঠিন্য কম বিধায় কাঠামোর পৃষ্ঠে আঁচড়ে দাগ পড়ে যায়, অন্য জায়গায় যদি আমার আঁচড় লাগে সেখানে একটা দাগ পড়ে বা স্ক্র্যাচ পড়ে সেখানেও দাগ পড়ে যায়, এটার এলো অসুবিধাগুলি। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখি কয়েকটি অলৌহ ধাতু এবং এদের সংকর ধাতু ব্যবহার। আমরা বিভিন্ন প্রকার সংকর ধাতু ব্যবহার পাই, সেটা কেমন, এক, তামা, তামা বৈদ্যুতিক তার ও তার তৈরি কাজে ব্যবহার করা হয়, রেডিও, টেলিভিশন, বিভিন্ন প্রকার যন্ত্রপাতি, বাসন কোসন, ব্রোঞ্জ, পিতল, জার্মান সিলভার ইত্যাদি তৈরিতে এটি ব্যবহার করা হয়। তামার ব্যবহার কিন্তু অনেক, অনেকে চুড়ি বানায় তামা দিয়ে, অলঙ্কার বানায় তামা দিয়ে, এই সমস্ত ব্যবহারগুলি অনেক আছে। তারপরে দস্তা, এগুলো বৈদ্যুতিক সেল ও ব্যাটারি তৈরিতে কাজে কাজে লাগে, গ্যালভানাইজিং এর কাজে লাগে, এর কাজে
রং ও উপাদান হিসেবে ব্যবহার করে, রঙের উপাদান হিসেবে ব্যবহার হয়। এটা ব্রোঞ্জ তৈরির কাজেও ব্যবহার করা হয়। টিন, টিন একটা প্লেটিং, দস্তার পাইপের আচ্ছাদন, মানে টিনের একটা আচ্ছাদন যা সংবায়নের কাজে ব্যবহার হয়। টিন প্রলেপিত ইস্পাত পাত্র খাদ্য, দুগ্ধ এবং ফল ইত্যাদি শিল্পে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে বিভিন্ন প্রকার কৌটা বানাই, এই কৌটার মাধ্যমেও কিন্তু আমরা টিনের ব্যবহার দেখি। তাহলে বন্ধুরা, আমরা কতগুলি বিষয় এখানে খেয়াল করলাম। এর পাশাপাশি আমাদের আরও আছে কি, সীসা, লিড। সীসা প্লাম্বিং কাজে, যেমন আমাদের কোনো লিক হলে, যদি আমাদের কাস্ট আয়রনে কোথাও লিক হয়, আমরা সীসা ব্যবহার করতাম। ঝালাই কাজে, আর্দ্রতা রোধী কাজে, মুদ্রণের টাইপ তৈরিতে সীসা ব্যাপক হারে ব্যবহার করা হয়। রাসায়নিক দ্রব্য প্রক্রিয়াজাতকরণে এবং রঙের উপাদানেও সীসা ব্যবহার করা হয়। এর সংকর ধাতু ব্যাটারি শিল্পে এবং বিয়ারিং তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সীসার ব্যবহার আসলে অনেক বেশি। পিতল, ব্রাশ, পানির পাইপ লাইনে ভালভ, বৈদ্যুতিক ফিটিংস, স্টপ কক, বিফ কক, এবং আমরা অনেক সময় আমাদের আসবাবপত্রগুলি, বিভিন্ন দরজা জানালার ফিটিংস, শোভন আসবাবপত্র, হ্যান্ডেল, নব, নব মানে আমাদের হ্যান্ডেল জাতীয় ইত্যাদি, এবং বিয়ারিং মেটাল তৈরিতে পিতল ব্যবহার করা হয়। পিতলের ব্যবহার অনেক বেশি। এটা মরিচা পড়ে না, বাট এর মধ্যে কিছু ময়লা পড়ে যা তেঁতুল ওয়াশের মাধ্যমে বা ব্রাশ দিয়ে আমরা এটা পরিষ্কার করতে পারি, ব্রাশও দিয়ে চকচক করে সবসময় এবং সুন্দর বর্ধনে কাজ করে। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি। এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? এই অধ্যায় শেষে আমরা শিখলাম লৌহ ধাতু কি, আকরিক কি, পিগ আয়রনকে কাঁচা লোহা বলা হয় কেন এবং এর ব্যবহার কি, ধাতুমলের ব্যবহার, পেটা লোহা ও ঢালাই লোহার ব্যবহার, কার্বনের পরিমাণের ভিত্তিতে ইস্পাতের শ্রেণী বিভাগ, অলৌহ ধাতু গুলি ব্যাখ্যা করো, এবং নির্মাণ সামগ্রী হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহারে সুবিধা ও অসুবিধা। দেখো বন্ধুরা, আমরা যে মেটাল সামগ্রীগুলি ইউজ করলাম বা আজকে অধ্যায় শেষে শিখলাম, এটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, আমরা কিন্তু অনেক নির্মাণ শিল্পে ব্যাপক হারে কাজ করতে পারবো। আমাদের নির্মাণ সামগ্রী হিসেবে এই সমস্ত ধাতুগুলি ব্যাপক হারে ব্যবহার করা হয়। যেমন আমাদের কংক্রিটে লোহা ব্যবহার করা হয়, সেই লোহা কী ধরনের, আমাদের গ্রিল তৈরিতে ব্যবহার করা হয়, আমাদের অ্যালুমিনিয়াম তৈরিতে ব্যবহার, এই এক্সটেরিয়ার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়, বা বিভিন্ন সুরক্ষা সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ গেট তৈরিতে সাহায্য করে। এই যে বিভিন্ন উপাদানগুলি আছে, তাহলে আমাদের এই এখানে কি শেখা দরকার, যে কোনটার ব্যবহার কি ধরনের, আমরা এটার ব্যবহারের ফলে আমরা কি কি সুবিধা পেতে পারি, এই বিষয়গুলি আমরা যদি বিস্তারিত জানি, তখন দেখা যাবে যে আমরা আমাদের এই নির্মাণ শিল্পে বিভিন্নভাবে সাজেশন দিতে পারি এবং এটার ব্যবহার জানতে পারি, এবং এটা কোথায় পাওয়া যায়, কত টাকায় খরচ হয়, এক্সেট্রা আমরা এটার ব্যবহার সম্বন্ধে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, মেটাল বা নন মেটাল বা ফেরাস বা নন ফেরাস, এই যে আইটেম বা অ্যালয় আইটেম, এইগুলি সম্বন্ধে আমাদের কোনোভাবেই পিছিয়ে থাকলে চলবে না। এর ব্যাপারে বিস্তারিতভাবে আমাকে জানতে হবে এবং আমাদের নির্মাণ শিল্পে ভালোভাবে কাজ করার জন্য এটা আমাদের বহুল ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি কি, পিগ আয়রনকে কাঁচা লোহা বলা হয় কেন এবং এর ব্যবহার কি, অলৌহ ধাতু গুলোর ব্যাখ্যা করো, নির্মাণ সামগ্রী হিসেবে অ্যালুমিনিয়ামের ব্যবহার ও সুবিধা সমূহ লিখো। এটা তোমরা তোমাদের শেষনা খাতায় তুলবা, এবং এটা যখন কলেজ খুলবে তখন তোমার শেষ টিচারের কাছে জমা দিবা। আশা করি এখান থেকে তোমরা একটা মার্ক পাবা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আবার এই ক্লাসটি করতে চাও, তাহলে স্কিল পোর্টালে ভিজিট করো এবং পুনরায় এই ক্লাসটি আবার দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।